বন্ধুরা আজকের ভিডিওটা সুনীল সম্পর্কিত তবে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট প্রসঙ্গে তবে সুনীল ছেত্রীকে নিয়ে নয় সুনীল ছেত্রীকে নিয়ে ভিডিও তার রিটায়ারমেন্ট নিয়ে তার এই লম্বা কেরিয়ার নিয়ে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তবে আজকে যে ভিডিওটা একটা দ্বিচারিতা নিয়ে দ্বিচারিতা মানে কি বেসিক্যালি ভন্ডাম। যারা ভণ্ডামি করে এসছে এত বছর দ্বিচারিতা মানে কি একটা লোক দেখানো ব্যাপার মানুষের সেন্টিমেন্টে সুশুড়ি দিয়ে নিজেদের দোষটাকে ঢাকার একটা প্রচেষ্টা প্রথমেই দেখি আজকে পদ্মাপাড়ের ক্লাবের কি পোস্ট এসেছিল সুনীল নিন এবার দেখাবো আজ থেকে ঠিক দেড় মাস আগে ইস্টবেঙ্গলের সভ্যত বলবো না সমর্থকেরা সাথে ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে সুনীল শেত্রীর উদ্দেশ্যে কি সাউট আউট বা কি ধনীতে তাকে অপমান করেছিল দেখুন যদি দেখে থাকো বাড়ির লোকের সাথে দেখলেন ঠিক যেমন ভারতের সাথে বাংলাদেশ খেলা হলে তারা বাংলাদেশকে সাপোর্ট করে একইভাবে আজকেও তাদের বিচারিতাটা দিনের আলোর মতো পরিষ্কার ভারতীয় অধিনায়ক ভারতের ইতিহাসের সবচেয়ে সফল এবং সবচেয়ে দীর্ঘায়িত যার ফুটবল কেরিয়ার এবং ভারতের জার্সিতে যার সবচেয়ে বেশি গোল অ্যাজ আ ফুটবলার সেই মানুষটিকে নিয়ে এরাম যাচ্ছে তাই রকমের নোংরামো ভারতের ইতিহাসে কোন ক্লাব আজ অব্দি করেনি এবং কোন সমর্থক আজ অব্দি বা কোনো সমর্থক কুল আজ অব্দি এরাম বিচারিতা সেই মানুষটিকে নিয়ে করেননি যার ভারতীয় ফুটবলের প্রতি এতটা কন্ট্রিবিউশন ভারতীয় ফুটবল চালন ইস্টবেঙ্গল ক্লাবে এক বছরের জন্য উনি খেলেছিলেন সতেরোটা ম্যাচ খেলে নখানা গোল করেছিলেন সেই সবকিছু ভুলে গিয়ে তাকে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে অপমান করা হয়েছিল এন্টায়ার সমর্থকের দল থেকে সেই মানুষটির সাথে এরামভাবে নোংরামো আজকের এই দ্বিচারিতা ভারতীয় ফুটবলের অত্যন্ত লজ্জার দিন এরাম দ্বিচারিতা আপনাদের যতদিন থাকবে ততদিন আপনারা নয় দশ এগারোতেই শেষ করবেন এবং যতদিন এই দ্বিচারিতা থাকবে ততদিন আপনাদের ট্রফির ভাড়ার শূন্যই থাকবে এবং ততদিন ভারতীয় দলের যে কোনো প্লেয়ারের কন্ট্রিবিউশনকে যতবার অগ্রাহ্য করবেন ততবার ভারতের পক্ষে ভারতের জাতীয়তাবাদের পক্ষে একমাত্র মোহনবাগান দলের সমর্থকরাই দাঁড়াবে এবং তারা প্রতিবাদে মুখর হবে যদি আপনাদের শির দাঁড়া সোজা থাকে মানে সমস্ত আমি ওই ক্লাবের সাপোর্টারদের কথা বলছি যদি শির দাঁড়া সোজা থাকে তাহলে আজকের ওনার রিটায়ারমেন্টের দিনে দাঁড়িয়ে ওই ভিডিওটার প্রতিবাদ করতেন কেউ করেননি আপনাদের জার্সিতে বার্নল লাগানোতে আপনাদের গাত্রদহ হলো। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক তথা ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় যে কন্ট্রিবিউটার তাকে মাঠে দাঁড়িয়ে এরকম নোংরা ভাষায় গালাগালি করার সময় সেই সময় প্রতিবাদের ভাষা তো আপনাদের মনে জাগরিত হয়নি আজকে উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন বলে আপনাদের দরদ উঠলে উঠছে আপনারা পোস্ট করছেন আপনাদের বিভিন্ন ফ্যান পেজ থেকে আপনাদের ক্লাব থেকে লজ্জা বলে কিছু আছে লজ্জা বলে যদি কিছু থাকে আপনাদের ক্লাবের তরফ থেকে এবং আপনাদের সমর্থক কুলের তরফ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত শুধুমাত্র সেই দিনকে মাঠে দাঁড়িয়ে ওই নোংরা কথাগুলো বলার জন্য এবং কার উদ্দেশ্যে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় যে কন্ট্রিবিউটার ইন্ডিয়ান ফুটবল লেজেন্ড এবং বিশ্বে তিন নম্বর অ্যাক্টিভ গোলস করে তার এগেনস্টে সুনীল ছেত্রী হ্যাটস অফ বাকিদের ধিক্ ধিক্কার ধিক্কার